জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ফের বিরোধী রাজনৈতিক দল থেকে জয়ী হয়ে শাসক দলে যোগদান। শুক্রবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শামশেরগঞ্জ ব্লকের বগদাদনগর অঞ্চলের খেজুরতলা 126 নম্বর বুথের সিপিআইএমের জয়ী সদস্য জাহাঙ্গীর আলম এবং 134 নম্বর বুথের কংগ্রেসের জয়ী সদস্য আব্দুর রাজ্জাক। নবাগত দুই পঞ্চায়েত সদস্যকে দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূলে স্বাগত জানান শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, শ্রমিক নেতা নাসিরুদ্দিন, অঞ্চল সভাপতি সাদেমান আলী, ব্লক যুব সহসভাপতি আসিফ ইকবাল প্রমুখ। এদিকে পঞ্চায়েত ভোট পর্ব শেষ হতেই বিরোধী রাজনৈতিক দলের হয়ে জয়লাভ করেও তৃণমূলে যোগদান ঘিরে রীতিমতো শোরগোলের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। মমতা ব্যানার্জির যে ধারা অব্যাহত রাখতে এবং গ্রামের স্বার্থে আমি নিজ ইচ্ছায় বিধায়ক আমিরুল ইসলামের হাত ধরে যোগদান করলাম। মমতা ব্যানার্জির উন্নয়নকে অব্যাহত রাখতে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। গ্রামবাসীর সার্বিক উন্নয়ন বজায় রাখতে বিধায়ক আমিরুল ইসলামের হাত ধরে শামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত বগদাদনগর অঞ্চলে 126 নম্বর বুথের মেম্বার সিপিএমের মেম্বার জাহাঙ্গীর আলম এবং 134 নম্বর বুথের মেম্বার আব্দুল রাজ্জাক কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার দ্বারা মত জানাই এবং তাদের এলাকার সমস্ত কর্মী আমাদের কাছে আসে এবং সকলেই তৃণমূল কংগ্রেস করার জন্য তারা আবেদন করেন। সেই মোতাবেক আমরা সেই দুইজন মেম্বারকে তৃণমূল কংগ্রেসে যোগদান করালাম। আমরা শামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুইজন মেম্বারকে এবং তার সাথে তিনাদের যতগুলান কর্মী সকলকে তৃণমূল কংগ্রেসে যথাযোগ্য সম্মান দিয়ে তাদেরকে পাশে নিয়ে কাজ করার